মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজ হচ্ছে রবিবার আর এখন 9:30 বাজে। তো আজকের ব্লগটা 9:30 থেকে শুরু করলাম। অবশ্যই তোমরা প্রথম থেকে একদম শেষ অব্দি দেখো, তাহলে ইন্টারেস্ট পাবে। তো শুরুটা করছি এখন থেকেই, বন্ধুরা সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো, নিয়ে নিয়েছি চা আর মম বিস্কিট। তো চাটা খেয়ে নিই, গরম 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 চাটা খেলে তবেই না সকালে আমেজ আসে বলো। তো সকালে সমস্ত কাজ সেরে নিয়ে স্নানটা করে তাই চলে এসেছি, ব্লগটা শুরু করলাম। তো এখান থেকে ব্লগটা শুরু হলো বন্ধুরা, দেখো মম বিস্কিট দিয়ে চাটা খেয়ে নিই। তো বন্ধুরা চাটা খেয়ে নিয়েছি, তো রান্নাবান্না তো করতে হবে। তো চলো এখন থেকে কাজকর্ম শুরু করি। আর বাজার নিয়ে এসেছে কি কি আনলো চলো তোমাদের দেখায়। তো আজ তো রবিবার, ছেলেও বাড়িতে আছে, তো দেখি কি কি আনলো না আনলো চলো। তো ব্যাগই রয়েছে, দাঁড়াও খুলি খুলি দেখাই। তো দেখো বন্ধুরা, আনছে আজ হচ্ছে মাংস, মাংস রান্না হবে। আর দেখো শশা আনলো, এই যে শশা ভাজার জন্য, বেগুন আর আলু এনেছি। এই হচ্ছে আজকের বাজার। তো দেখো ভাতের জল বসিয়ে দিয়েছি, চাল দেইনি এখনো, দেব। আর এখানে প্রেসার কুকারে জল দিয়ে বসিয়ে রেখেছি আলু কেটে, আলু আর কাঁচা লঙ্কা সেদ্ধ করব, তার জন্য এটা বসিয়ে রাখলাম। বন্ধুরা এই বাটিটা যখন আমি শপিং মলে দেখেছিলাম যে দুটো বাটি একসাথে কি নেওয়া যাবে বাটিগুলো নিলে, তো বাড়িতে এনে দেখলাম না ভালোই হয়েছে। দেখো একটাতে নিয়েছি হচ্ছে রসুন পেস্ট, আর এটা হচ্ছে আদা পেস্ট, আর এটা হচ্ছে পেঁয়াজ পেস্ট, আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা পেস্ট। ভালোই হয়েছে, একসাথে সবকিছু নিয়ে নেওয়া যায় বাটিগুলা, কতটা সুবিধা হয়েছে বলো। আমি ভেবেছিলাম এই বাটিগুলি নিলে কি করা যাবে কি করা যাবে, তো আজ হলো সমাধান ফাইনালি। আর এখানে দেখো পেঁয়াজ কুচি রেখেছি, যে এটা দেবো তেলের মধ্যে, আর এটা দেবো মাংস মাখার মধ্যে, আর এটা খাওয়ার জন্য কেটে নিয়েছি। তো বন্ধুরা দেখো মাংসের আলুটা একটু ভেজে নিচ্ছি হালকাভাবে, তো ভেজে তুলে মাংসটা বসাবো। মাংস সবকিছু রেডি করে নিয়েছি, আর দেখো এই যে মাংসটাও ধুয়ে রেখেছি। আর এখানে আরেকটা কড়াই বসালাম বলো তো কেন, তো ওটাতে টক মিষ্টি চাটনি বানাবো, তার জন্য দুদিকে দুটো কড়াই বসালাম, বসিয়ে তাড়াতাড়ি রান্নাটা সেরে নিতে হবে। তো বন্ধুরা দেখো মাংসটা বসাবো, আলুটি ভেজে তুলে নিয়েছি, তো কড়াতে তেল দিলাম, কড়াতে তেলটা অনেকটা বেশি হয়ে গেছে মাংসের জন্য। তো চলো স্টার্ট করে রান্নাটা, দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দিয়ে দেবো এলাচ দারচিনি গোলমরিচ, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বন্ধুরা। পেঁয়াজটা হয়ে গেছে বন্ধুরা, এখন দিয়ে দিচ্ছি রসুন পেস্ট, পেস্টটা নাড়াচাড়া দেবো কিছুক্ষণ। রসুন পেস্টটা দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি, এখন দিয়ে দেবো কুচি পেস্টটা দিয়ে দেবো এখন। পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, দুটোই দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখো পেঁয়াজ পেস্টটা দিয়েছি, এখন ভালো করে একটু ভেজে নেবো কষিয়ে। তো দেখো পেঁয়াজ রসুন আদা সবকিছু পেস্টটা ভালো করে ভেজে নিয়েছি, এখন লঙ্কা পেস্ট দিয়ে দেবো, এই যে সবটুকু দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। তো বন্ধুরা এখন দিয়ে দিচ্ছি যে মাংসটা মেখে রেখেছি, দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একদম মশলার সাথে মিশিয়ে নাড়াচাড়া দিয়ে নেব। পেঁয়াজ রসুন আদা সবকিছু তেলের মধ্যে দিয়ে, বন্ধুরা পেঁয়াজ রসুন আদা সবকিছু তো দিয়ে দিয়েছি, পেস্ট ভালো করে ভেজে নিয়েছি, তো এখন মাংসটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে আজ ঢাকা দেব না, তো ঢাকা দিলে বন্ধুরা কী হয় মাংসটা গলে যায়। তো এইভাবে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে আজ মাংসটা রান্না করে নেব। তো বন্ধুরা দেখো এখানে মাংস বসানো হচ্ছে। তো বন্ধুরা দেখো এখানে চাটনিটা বসাবো, তার জন্য কড়াতে তেল দিয়ে দিয়ে রাখলাম, আমি সরিষা শুকনা লঙ্কা পরনে দিয়ে দিয়েছিলাম, তো এখন পেস্টটা দিয়ে দেব, যে পেস্ট আমি করে রেখেছি কাজু কিশমিস চীনাবাদাম, তো পেস্টটা দিয়ে দেবো, দিয়ে দেবো হলুদ, কাজু বাদাম আমি ভেজে দিয়েছি, তো ভেজে দেওয়াতে দারুণ সেন্ট আসছে,
তো কিসমিসটা এভাবে দিয়ে পেস্ট করে নিয়েছিলাম একসাথে। দেখো ভালো করে আমি একটু নাড়াচাড়া দিয়ে জলের সাথে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো বাটি দুয়ে জলটা মিশিয়ে নিচ্ছি। মিশে গেছে তো আরেকটু জল দিয়ে দেব, কারণ জল দিলে তাহলে আরেকটু বাড়বে। দেখো কতটা হয়ে গেছে পেস্টটা, তো আরেকটু জল দিলে আরেকটু বাড়বে চাটনিটা। তোমরা দেবো নাড়াচাড়া দিলাম, তো কিছুক্ষণ ফুটবে, ফুটে গেলে জলটা, তারপর চিনি দিয়ে আর তেঁতুলগুলো জল দিয়ে নামিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। বন্ধুরা দেখো আমার টক মিষ্টি চাটনির ঝোলটা ফুটে উঠেছে, তো এখন দিয়ে দেবো চিনি, চাটনিটা মিষ্টি করবো, তার জন্য চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এই যে তেঁতুল গুলা জল, দিয়ে নাড়াচাড়া দিয়ে নেব। নাড়াচাড়া দিয়ে নিয়েছি, আর একটু ঝোলটা ফুটবে তারপর নামিয়ে নেব, কারণ চিনিটা দিয়েছি গলে আর একটু হালকা হয়ে যাবে, তো আরেকটা ফুটলে আর একটু ঘন হবে, তারপর নামিয়ে নেব। তো বন্ধুরা সানডে স্পেশাল রান্নাবান্না কমপ্লিট। এই যে মাংস নামিয়ে নিয়েছি, দেখো গরম গরম মাংস হয়ে গেছে। আর এখানে হচ্ছে দেখো টক মিষ্টি চাটনি, কাজু, চীনাবাদাম আর হচ্ছে কিসমিস পেস্ট করে টক মিষ্টি চাটনি করলাম। তো সানডে স্পেশাল রান্নাবান্না কমপ্লিট, এখন খাওয়া দাওয়া বাকি। তো বন্ধুরা রান্নাবান্না তো কমপ্লিট, দেখো গ্যাসের চুলার অবস্থা, মাংসের ঝোল দেখো, ঝোল পড়লো, মশলাগুলি পড়লো, এখন মুছে পরিষ্কার করতে হবে। একদম দেখো পুরো গ্যাস পড়ে গেছে। রান্নাবান্না তো কমপ্লিট, বসন্ত কলকার রেখে আসলাম, এখন গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি। মশলাগুলি তুলে নিলাম, আর দেখো এখন নিয়েছি হচ্ছে একটু সাবের গুঁড়া, তো সাবের গুঁড়া দিয়ে এখন পরিষ্কার করতে হবে, না হলে তেলগুলি যাবে না। রান্নাগুলি একটু মেজে ধুয়ে নি, এতদিন রান্না করেছিলাম, তো আজ যেটুকুনি ছিল ধুয়ে দিলাম, শুকিয়ে নেব। তো বন্ধুরা রান্নাবান্না করে রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে এইমাত্র ফ্রি হলাম, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে একটু আসলাম। তো এখন একটু রেস্ট করবো 10 মিনিটের মতো, 2টা বাজে, এখনো খাওয়া দাওয়া করিনি, তারপর খাওয়া দাওয়া করবো। এখনকার মতন কাজকর্ম কমপ্লিট করেছি, তো একটু রেস্ট করি বন্ধুরা, তারপর খাওয়া দাওয়া করে নেব। দুপুর বন্ধুরা, আজকে সানডে স্পেশাল রান্নাবান্না তো দেখলে, তো দেখো দুপুরের ভাত বেড়ে নিয়েছি, এই যে মাংস কষা আলু দিয়ে করলাম, টক মিষ্টি চাটনি নিয়েছি, বেগুনি নিয়েছি গরম গরম ভেজে, আর পাঁপড় ভেজে নিয়েছি, শশা নিয়েছি, পেঁয়াজ টুকরো নিয়েছি এক টুকরো, এই যে দেখো রাউন্ড করে কেটে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, জাস্ট দুপুরের ভুড়ি ভুজ। গুড ইভিনিং বন্ধুরা, আমি এখন আছি রাস্তায়, তো খাওয়া দাওয়ার পর একটু বেরিয়েছিলাম, তখন বাড়ি ফিরছি, গাড়ি থেকে নামলাম, নেমে হেঁটে যাচ্ছি বাড়ির দিকে। তো ভাবলাম না বন্ধুদের সাথে একটু কথা বলি, অনেকটা পথ এসে পড়েছি বাড়ির একদম কাছাকাছি, তো চলো বাড়িতে গিয়ে কথাবার্তা হবে আবার। তো বন্ধুরা বাড়ি ফিরে এসেছি, তোমাদের সাথে তো রাস্তায় কথা হলো, তো আসার সময় দেখো নিয়ে আসলাম হচ্ছে একটা বিস্কিট আর একটা স্লাইস রুটি চায়ের সাথে খাওয়ার জন্য। সকালেও চায়ের সাথে খেতে হয় টিফিন হালকা, সন্ধ্যায়ও খেতে হয় একটু চা, চায়ের সাথে হালকা টিফিনের জন্য বিস্কিট আর স্লাইস আনলাম। তো আজকের ব্লগটা বন্ধুরা কন্টিনিউ করবো না, দেখো ড্রেসটাও চেঞ্জ করিনি, তোমাদের সাথে কথা বলার জন্য চলে এসেছি, তো গিয়েছিলাম কালেকশনে, কিছুটা পেয়েছি আর পাইনি কিছুটা। তো চলো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমাকে সাপোর্ট করো বন্ধুরা। গুড নাইট, টাটা।